রাসুল হিরকারী বাদ সৈয়দুল ইসলাম ভাই ওমান থেকে প্রশ্ন করেছেন যে ভারত পাকিস্তান বাংলাদেশ অর্থাৎ বিভিন্ন দেশে যারা পীর মুরিদির পক্ষে দলিল দেয় আসলে তাদের দলিলগুলি গুলি কি আসলে তাদের বিভিন্ন দলিল আছে বেশিরভাগ দলিল হল যুক্তি উক্তি এগুলি এবং বিভিন্ন কোরআন হাদিসের অপব্যাখ্যা বেশিরভাগ ক্ষেত্রে ওদের দলিল যারা পীর মুরুদের পক্ষে দলিল দেওয়ার চেষ্টা করে আল্লাহ রব্বুল আলমিন যে এর করেছেন সরাই মায়দার পঁয়ত্রিশ নম্বর আয়তেবুল্লাহিনা এই ওসিলা শব্দটা দিয়ে তারা দলিল দেওয়ার চেষ্টা করে আসলে ওসিলার শব্দ অর্থ আল নৈকট্য অর্জন করা নৈকট্য অর্জন করতে হবে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে হবে কিভাবে তো আতে লাহ তো আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করার মাধ্যমে অর্থাৎ দিন অনুসরণ করার মাধ্যমে ইসলামের পাঁচটি রুকুন সঠিকভাবে আদায় করার মাধ্যমে ইমান আকিদা সলিড করার মাধ্যমে ইমানের রুকুনগুলি সঠিকভাবে বিশ্বাস করার মাধ্যমে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জন হবে তার ইবাদত তার প্রতি বিশ্বাস এবং তার নবী তার প্রেরিত পুরুষ মোহাম্মদ সাল্লামের আনুগত্য করার মাধ্যমে হবে তার নৈকট্য লাভ এটা হলো সালফে সালেহিনদের ব্যাখ্যা হলো দ্বারা কিন্তু তারাই এই দ্বারা মনে করছেন তাদের মন গড়া ব্যাখ্যা করছেন অপব্যাখ্যা করছেন সেটা হলো হল দ্বারা মনে করছেন যে কোনো মাধ্যম মাধ্যম বলতে ওনারা কোনো ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করছেন এবং যুক্তি দেওয়ার চেষ্টা করছেন যেমন প্রধানমন্ত্রীর কাছে সরাসরি কেউ যেতে পারে না কোনো মাধ্যম ধরে আসতে হয় কোনো এমপি মন্ত্রী হ্যাঁ বা তার পিএ ইত্যাদির মাধ্যম ধরে আসতে হয় অনুরোধ ভাবে ওনারা মনে করছেন যে আল্লাহর কাছে যেতে হলে আল্লাহর নৈকট্য পেতে হলে কোনো ব্যক্তির মাধ্যম ধরে আসতে হবে আলী আজবুল্লাহ মাহলুক আর চাষ্টাকে তারা এক কাতারে সামিল করার চেষ্টা করছে মানুষের ভয় আছে আল্লাহর কোনো ভয় নেই আল্লাহ কোনো মাধ্যম দরকার নেই আল্লাপাক এই আকাশ জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন তার সঙ্গে কেউ নাই আমরা তাকে ডাকবো তার ইবাদত করব এর মাধ্যে কোনো মাধ্যম নেই তিনি যেভাবে ইবাদত করতে বলেছেন যেভাবে তার কাছে চাইতে বলেছেন যেভাবে তাকে ডাকতে বলেছেন সেইভাবে আমরা সরাসরি ডাকব কোনো মাধ্যম নেই তবে তরিকা নিতে হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অন্য কোনো তরিকায় তাকে আল্লাহ পাককে ডাকা যাবে না তার কাছে চাওয়া যাবে না আল্লাহ পাকের ইবাদত করা যাবে না সুতরাং নবী সাল্লাহ সাল্লামের পদ্ধতি তরিকা অনুযায়ী আল্লাহ পাকের ইবাদত করি আল্লাহ পাকের কাছে চাই তাহলেই হবে এটা মাধ্যম আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার সুতরাং আমাদের আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার একটি মাত্র মাধ্যম সেটা হল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহকে এই জন্য বলেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে তাহলে আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করো তো রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ করতে হবে কোনো ব্যক্তির কথা বলা হয়নি এখানে অন্য কোনো মানুষের কথা বলা হয়নি সুতরাং আল্লাহকে আল্লাহর সাথে কোনো মানুষের অচেতা হবে না ইবাদত আর ইবাদত যদি কেউ করি তাহলে আমা আমরা রসুল সাল্লামের আনুগত্য করলাম আল্লাহ রসুলকে ভালোবাসেন রসুলকে ভালোবাসা রসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করাই হলো আল্লাহকে ভালোবাসা এটাই হল নৈকট্য অর্জন করার মাধ্যম আল্লাহর তাকার রূপ এটাই হল অসিলা জানলাতে যাওয়ার ইবাদত আমল আখলাক এগুলি হলো। আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যম কোনো ব্যক্তি নয় ব্যক্তি কারণ আল্লাহর কারো কোনো ভয় নেই আল্লাহ কোনো মাধ্যম মিডিয়া নেই তার কোনো প্রতিনিধি নেই সুতরাং তিনি যেভাবে তাকে ডাকতে বলেছেন সেভাবে আমরা ডাকবো এছাড়া ভিন্ন কোনো পথ আমরা করবো না সুতরাং পীর মুরিদিরা তারা তাদের মন গড়া আয়াতের অপব্যাখ্যা করে এবং তারা কেয়াসের ভিত্তিতে দুনিয়ার কোনো মাহলুকের সঙ্গে তুলনা করে আল্লাহর সানে আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যমকে পীর মুরুদের সঙ্গে তারা তুলনা করে আলিয়াজুবিল্লাহ আল্লাহবাক আমাদেরকে মাফ করুন পীর মুরুদি পন্থা থেকে আমাদেরকে দূরে থাকার তফিক দিন এগুলি হলো শেরকি বিষয় এগুলি সের কি ইবাদতের অন্তর্ভুক্ত আল্লাহবাক আমাদেরকে হেফাজত করুন ওসল্লাহ বিগিনাম মহম্মদ